রাতারাতি লাখপতি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ভগবানপুর থানার ভীমেশ্বরী গ্রামের কয়েকজনের মোবাইল ফোনে মেসেজ আসে, তার ব্যাংক অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা এসেছে। জানাজানি হতেই গ্রামের কয়েকজন বাসিন্দা আনন্দে আত্মহারা হয়ে যায়। কেউ কেউ টাকা তোলার জন্য এটিএমে উপস্থিত হন, কিন্তু এটিএম থেকে টাকা উঠছে না, তারই খবর দেয় থানায়। কেউ কেউ ভাবেন তারা প্রতারণার ফাঁদে পড়েছেন। পুলিশ ব্যাংকের ম্যানেজার ও আধিকারিকদের সঙ্গে কথা বলে জানতে পারেন, যান্ত্রিক ত্রুটির জন্যই বিভিন্ন অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। শুক্রবার সমস্যা মিটে যাবে বলে তারা জানান। আচ্ছা, আপনার কি ব্যাংকে টাকা ঢুকেছে? আমার দেখতে হবে। আচ্ছা, তাহলে আপনি এখন চেক করেননি? না। আচ্ছা, আপনি কি চেক করেছেন? হ্যাঁ। আপনার ব্যাংকে কত টাকা ঢুকেছে? 5 লক্ষ। আপনি কি চেক করেছেন? আমাদের বঙ্গীয় বিকাশ ব্যাংকে 5,35,334 টাকা করে ঢুকেছে, এর জন্য এসে চেক করছি। আপনারা কি ব্যাংকের স্টেটমেন্ট চেক করেছেন? চেক করে দেখলাম তো, আর এইগুলো এতে বোঝা যাচ্ছে যে 5,35,334 টাকা করে ঢুকেছে প্রত্যেকের অ্যাকাউন্টে। হ্যাঁ, প্রত্যেকে। যত এই এলাকার যত অ্যাকাউন্ট ছিল সবার? এই রিসিভ কপি। আচ্ছা, এটা কি আপনার হাতে যেটা আছে এটা কি রিসিভ কপি? হ্যাঁ, রিসিভ কপি। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা। রাতারাতি লাখপতি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ভগবানপুর থানার ভীমেশ্বরী গ্রামের কয়েকজনের মোবাইল ফোনে মেসেজ আসে, তার ব্যাংক অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা এসেছে। জানাজানি হতেই গ্রামের কয়েকজন বাসিন্দা আনন্দে আত্মহারা হয়ে যায়। কেউ কেউ টাকা তোলার জন্য এটিএমে উপস্থিত হন, কিন্তু এটিএম থেকে টাকা উঠছে না, তারই খবর দেয় থানায়। কেউ কেউ ভাবেন তারা প্রতারণার ফাঁদে পড়েছেন। পুলিশ ব্যাংকের ম্যানেজার ও আধিকারিকদের সঙ্গে কথা বলে জানতে পারেন, যান্ত্রিক ত্রুটির জন্যই বিভিন্ন অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। শুক্রবার সমস্যা মিটে যাবে বলে তারা জানান। আচ্ছা, আপনার কি ব্যাংকে টাকা ঢুকেছে? আমার দেখতে হবে। আচ্ছা, তাহলে আপনি এখন চেক করেননি? না। আচ্ছা, আপনি কি চেক করেছেন? হ্যাঁ। আপনার ব্যাংকে কত টাকা ঢুকেছে? 5 লক্ষ। আপনি কি চেক করেছেন? আমাদের বঙ্গীয় বিকাশ ব্যাংকে 5,35,334 টাকা করে ঢুকেছে, এর জন্য এসে চেক করছি। আপনারা কি ব্যাংকের স্টেটমেন্ট চেক করেছেন? চেক করে দেখলাম তো, আর এইগুলো এতে বোঝা যাচ্ছে যে 5,35,334 টাকা করে ঢুকেছে প্রত্যেকের অ্যাকাউন্টে। হ্যাঁ, প্রত্যেকে। যত এই এলাকার যত অ্যাকাউন্ট ছিল সবার? এই রিসিভ কপি। আচ্ছা, এটা কি আপনার হাতে যেটা আছে এটা কি রিসিভ কপি? হ্যাঁ, রিসিভ কপি। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।